কি গো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। চলো তাহলে তোমাদের সেই গল্পটা শোনাই। এক রাজ্যে এক চাষি তার পরিবারকে নিয়ে বসবাস করত। তারা ছিল খুব গরিব। তাদের একটি ছেলে ছিল, তার নাম ছিল মানিক। সে খুবই শান্ত নিরীহ প্রকৃতির ছেলে ছিল। স্বভাবে শান্তশিষ্ট হলেও তার বুদ্ধির সঙ্গে কেউ পেরে উঠত না। এই কারণে রাজার ছেলে তাকে খুব অপছন্দ করত। সব সময় তাকে শায়েস্তা করার কথা ভাবত। রাজার ছেলেটি খুব স্বেচ্ছাচারী ছিল। যখন যা মনে হতো তাই করত। রাজা তার ছেলের এই স্বভাবের জন্য খুব চিন্তায় থাকতেন। এদিকে কৃষকের ছেলে মানিককে সবাই ভালোবাসত। একদিন কৃষক খুব অসুস্থ ছিল বলে তার ছেলে মানিক বলল, বাবার শরীর খুব খারাপ, আমাকে হাল চাষ করতে যেতে হবে। এই বলে মানিক লাঙল নিয়ে চাষ করতে গেল। হঠাৎ চাষ করার সময় ক্ষেতের মাঝ বরাবর টং করে একটা শব্দ হলো। মানিক বলল, কি যেন একটা আওয়াজ হলো এখানে, এখান থেকে এলো মনে হচ্ছে। আরে কি যেন একটা পোতা আছে। এ বাবা, এ তো একটা কলসি, কিন্তু মাটির ভেতরে পোতা আছে কেন? কলসির মুখটা আবার একটা লাল কাপড় দিয়ে জড়ানো রয়েছে। দেখি তো খুলে, কিন্তু অন্যের জিনিস, খুলবো? ঠাকুর তুমি ক্ষমা করে দাও। এই বলে মানিক ওই কলসির কাপড়টা যেই খুলল অমনি একটা সুন্দর পরী বেরিয়ে এলো এবং বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার জন্যই আমি আবার মুক্ত হতে পারলাম। কিন্তু আপনি এই কলসির মধ্যে কি করে এলেন? শোনো তবে, আমি পরিদেশের রানী কঙ্কাবতী। পরিদেশের অন্যান্য সবাই আমাকে খুব ভালোবাসত, কেবল একজন বাদ দিয়ে। কে সে? এক দুষ্টু শয়তানি পরী। তারপর কি হলো? সে আমায় তার দুষ্টু জাদু বলে ছলনা করে এই কলসির মধ্যে বন্দি করে রেখে দেয়। তখন থেকে আমি এখানেই বন্দি হয়েছিলাম, কিন্তু আজ তোমার জন্য আমি মুক্তি পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ বলার কোনো দরকার নেই। এই নাও এই পাথর। পরীটি তাকে একটি সুন্দর রত্ন দিল এবং বলল, এই রত্নটিকে তুমি তোমার কাছে যত্ন করে রেখে দেবে। এই রত্নটি তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে, কিন্তু কোনো দিনও এই রত্নটিকে কাছছাড়া করো না, কেমন? ঠিক আছে রানী পরী। এই বলে পরীটি চলে গেল। মানিকও লাঙ্গল গরু ওই রত্নটিকে নিয়ে তার ঘরে চলে এলো। ঘরে আসতেই তার মা তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে মানিক, কত দেরি হয়ে গেল বলতো, এতক্ষণ খেতে কি করছিলি? অন্যরা কখন চাষ করে বাড়ি ফিরে এসেছে? তোর বাবার শরীরটা খারাপ, আর তোকেই সমস্ত দায়িত্ব নিতে হচ্ছে রে। মা, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। কি বলছিস তুই? মানিক তার মাকে সমস্ত কথা খুলে বলল। সমস্ত কথা শুনে তার মা বলল, মানিক তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, তো তুমি এই কথা কাউকে বলবে না, বুঝলে? কিন্তু মানিকের রত্নের কথা আর গোপন থাকলো না, কারণ খাজনা আদায়ের জন্য মহারাজ কৃষককে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু
কৃষক যেতে পারেনি বলে রাজার ছেলে কৃষককে ডাকতে এসে জানলা দিয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলল এবং বলল, এই ব্যাপার, মানিক এত সুন্দর একটা রত্ন পেয়েছে, আমি এমন সুন্দর রত্ন আগে কখনো দেখিনি, আমার এই রত্ন চাই। এই বলে রাজার ছেলে চলে গেল। পরের দিন সকালে মানিক যখন গরুগুলোকে খড় দিচ্ছিল তখন রাজা ও তার ছেলে তাদের বাড়িতে উপস্থিত হলো এবং বলল, আমি কি শুনলাম, তুই নাকি একটা রত্ন পেয়েছিস? রত্ন? হ্যাঁ রত্ন, তুই মিথ্যা কথা বলছিস, আমি কাল স্পষ্ট শুনেছি তুই তোর মায়ের সঙ্গে রত্নের কথা বলছিলিস, তুই চুরি করেছিস। না, আমি চুরি করিনি। তবে রত্ন কোথায় গেল বল? আমাকে এক পরী এই রত্ন দিয়েছে। বাবা, ও মিথ্যা কথা বলছে গো, ওটা আমার রত্ন, ও চুরি করেছে। না মহারাজ, আমি চুরি করিনি, আমি বললাম তো আমাকে এই রত্ন রানী পরী দিয়েছে। মানিক, তুই সত্যি বলছিস তো? না বাবা, ও মিথ্যা কথা বলছে, ওরা কত গরিব, আর ওদের কাছে এত দামি রত্ন কি করে আসবে? আর পরী, পরী শুধু ওকেই দেখা দিল, আর কেউ দেখতে পেল না। মানিক, তুই শেষমেশ চুরি করলি, ওই রত্ন আমার ছেলেকে ফেরত দিয়ে দে, না হলে তোর গর্দান যাবে। না, আমি এই রত্ন দিতে পারবো না, আপনি আমার গর্দান নিয়ে নিন, কিন্তু আমি এই রত্ন দিতে পারবো না। রাজা তলোয়ার বার করে যেই মানিকের ঘাড়ে বসাতে যাবে অমনি পরীটি এসে উপস্থিত হলো এবং বলল, ও কোনো দোষ করেনি, আমি ওকে রত্নটা উপহার স্বরূপ দিয়েছিলাম। পরীটি রাজা ছেলেটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এত লোভ যে একটা নিরীহ মানুষের ওপর তুমি দোষারোপ করতে পিছু পা হও না, আজ থেকে তুমি একটা পাষাণের মতনই জীবন কাটাবে। এই বলে পরীটি রাজার ছেলেটিকে একটা পাথরে পরিণত করে দিল। রাজা এ দেখে পরীটির কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করে বললেন, আপনার ছেলেকে আগের মতো ফিরে পাওয়ার একটাই উপায় আছে, আর সেটা একমাত্র মানিকই পূরণ করতে পারবে। কি উপায় রানী পরী? শোনো তবে, পদ্ম নদী পেরিয়ে কাঁটাবনের মাঝে রুপোলি ফুল এনে ওর গায়ে স্পর্শ করলে ও আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সাবধান, কাঁটাবনে কেউ যেতে পারে না, তোমাকে বুদ্ধি খাটিয়ে সেখানে যেতে হবে। মানিক রুপোলি ফুল আনার জন্য রওনা হলো। অনেকটা পথ পেরিয়ে সে পদ্ম নদীর তীরে পৌঁছাল এবং মনে মনে ভাবল, হ্যাঁ এই সেই পদ্ম নদী, কিন্তু নদীর ওপারে তো আছে রুপোলি ফুল, আমি কি করে আনবো? এ বিষয় ভাবতে ভাবতে তার কানে আসলো একটা স্বর, কেউ যেন তাকে ডাকছে। মানিক দেখল যে তার সামনে বুড়ো গাছটা কথা বলছে। সে বলল, আমি রুপোলি ফুল আনার জন্য বেরিয়েছি, কিন্তু নদী কিভাবে বেরোবো তা বুঝতে পারছি না। বুড়ো গাছটা তাকে কতগুলো মোটা শক্ত ডাল দিল এবং বলল, এই ডালগুলো দিয়ে ভেলা ভাসিয়ে তুমি পার হতে পারবে। ধন্যবাদ গাছ বন্ধু।
মানি শক্ত ডালগুলোকে লতানো পাতাগুলোর সাহায্যে শক্ত করে বেঁধে ভেলা তৈরি করলো এবং নদী পার হয়ে গেল। নদী পার হতেই সে দেখল যে কাটা বন, তাতে এক ফোঁটা ফাঁক নেই, সেগুলো বিষাক্ত রসে পরিপূর্ণ। মানিক মনে মনে ভাবল, এবার আমি কি করে যাব? হ্যাঁ, রানীপুরী বলেছিলেন বুদ্ধি খাটাতে হবে, এ কাটা বন আমাকে একটু সাহায্য করো। তুমি কে? আমি মানিক, আমি রুপোলি ফুল নেওয়ার জন্য এসেছি। কিন্তু রুপোলি ফুল পাওয়া তো এত সহজ কাজ নয়। কেন? তোমাকে প্রমাণ করতে হবে তুমি এই রুপোলি ফুলের যোগ্য। তোমাকে কাটা বন পেরোতে হবে, কিন্তু তোমার পায়ে এক ফোঁটা রক্ত পড়া চলবে না। ঠিক আছে, কিন্তু এক ফোঁটা পায়ে কাটা না ফুটিয়ে আমি যাবো কেমন করে? ভাবতে ভাবতে মানিক দূরে অনেকগুলো লতানো গাছ দেখতে পেল এবং বলল, সে লতানো গাছ ও ডালপালাগুলোকে জট পাকিয়ে দুটো বেরি তৈরি করল এবং সেই বেরিগুলোকে একবার একবার করে পা ফেলে ফেলে সে কাটাবন পেরিয়ে গেল। এ দেখে কাটাবন বলল, তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছ, যাও সামনে রুপোলি ফুল গাছ রয়েছে, তুমি ওখান থেকে রুপোলি ফুল নিয়ে নাও। মানি রুপোলি ফুল নিয়ে রাজবাড়িতে ফিরে এলো এবং রাজার ছেলের দেহে স্পর্শ করে দিল। রুপোলি ফুল স্পর্শ করে দেওয়ার সাথে সাথে রাজার ছেলে আবার আগের মতো রূপ ফিরে পেল। এ দেখে মহারাজ খুব খুশি হলেন এবং বললেন, তোর নাম একেবারে সার্থক মানিক, তুই হলি আসল মণি মানিক্য।